فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم. বোন, আপনি প্রশ্ন করেছেন, ওই মাদ্রাসাতে দেখা যায় বা কারোর বাসায় দেখা যায় একটা বিশেষ দিনে তালিম করা হয় সপ্তাহে মাসে, তালিমের পরে সবাই হাত তুলে মোনাজাত করে, এমনটা জায়েজ আছে কিনা, আর কোন সময় সবাই একত্রে মিলে মোনাজাত করতে পারবে, এটা জানতে চাইছেন। জীবন দিন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আলোচনা করেছেন সাহাবিদের সাথে নিয়ে, মজলিসে মসজিদে তালিম করেছেন, কিন্তু কখনো তিনি তালিমের শেষে মোনাজাত করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, মা তাকুম রাসূল ফখুযুহু মান হাকুম আনহু ফানতাহু, রাসূল যা দিয়েছেন তা নাও, যা বানা করেছেন তা থেকে বিরত থাকো। অতএব তিনি যা দেন নাই সেটাকে আমরা নেব না। বিধায় তালিমের শেষে সম্মিলিতভাবে সবাই মিলে মোনাজাত করার কোনো প্রয়োজন নাই, শরীয়তে কোনো ভিত্তি নেই এটাকে, এটা বরং বিদআত হবে, এটা সিস্টেম পরিণত হওয়ার কারণে এবং এটাকে সুন্নাত বা সওয়াবের কাজ মনে করার কারণে। যাই হোক, আর এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত মোনাজাত করেছেন কখন? সম্মিলিত দোয়া যেটা, এটা করেছেন তিনি ইস্তেসকার নামাজ, বৃষ্টি প্রার্থনার নামাজের সময়, কুনুতের সময়, মোটামুটি এর বাইরে সাধারণত সময় পাওয়া যায় না।